রয়পাত হলেন দেশের প্রথম নির্বাচনে অংশ নেওয়া শ্যাম সরণ নেগি। ১৯৯১ সালের ২৫ অক্টোবর থেকে পরের বছর ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিল দেশের প্রথম সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ। সে নির্বাচনে ভোট দিয়েছিলেন বছর ৩১ যুবক শ্যাম সরণ নেগি। হিমাচল প্রদেশের কিন্নরের সেই বাসিন্দা প্রথম দিনই ভোটদান করেছিলেন আর শেষ ভোট দিয়েছেন গত বৃহস্পতিবার, সেটা হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ভোট। বয়সের কারণে শ্যাম সরণের বাড়িতে গিয়ে আগাম পোস্টাল ব্যালেটে ভোট নেওয়ার ব্যবস্থা করেছিল নির্বাচন কমিশনের আধিকারিকরা, কিন্তু রাত গড়াতেই চলে গেলেন সেই মানুষটি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৬ বছর। কিন্নরের জেলা শাসক আবিদ হোসেন জানিয়েছেন, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার অন্ত্যেষ্টি সম্পন্ন করা হবে, এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। সেই মতো রাজ্য ও জেলা প্রশাসন পরিবারের সঙ্গে কথা বলে সব ধরনের আয়োজন করেছে। প্রশাসনের পদস্থ কর্তারা সকালে উপস্থিত থাকবেন অন্ত্যেষ্টির সময়। নেগির জন্ম ১৯১৭ ১লা জুলাই। পেশায় ছিলেন স্কুল শিক্ষক। আবহাওয়ার কারণে প্রথম সাধারণ নির্বাচনে হিমালয়ের পাদদেশের সব রাজ্যেই কমিশন ৫ দফায় ভোট নিয়েছিল। বরফ পড়ার আগে কিন্নর এলাকায় ভোট নেওয়া হয়। শুধু এখানেই শেষ নয়, হিন্দি সিনেমা সনম রেতে একটি বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন শ্যাম। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।